একদিকে যখন কেন্দ্রীয় এজেন্সিগুলো বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হচ্ছে, তারা তদন্ত করছে, তৃণমূল বিধায়কের বাড়ি থেকে সোনা টাকা উদ্ধার হচ্ছে, সেই সময় কি চাপ তৈরি করতে পাল্টা রাজ্যের এজেন্সি অর্থাৎ সিআইডি থেকে কলকাতা পুলিশ তৎপর হচ্ছে? এই যে রাজ্যের কলকাতা পুলিশ এবং এই যে নীলাদ্রি শেখর ডানা এবং ইয়েদের বারবার ডেকে পাঠানো হচ্ছে ব্যাংকিং ঘোষকে, ফালতু সব বাদ দেন তো, দুজনকে এই মহামান্য হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে। আপনারা জানেন না তৃণমূলের খাওয়ানো খবর দিয়ে প্রশ্ন করেন। কলকাতা হাইকোর্ট নীলাদ্রি দানা বঙ্কিম ঘোষকে পরিষ্কার বলে রেখেছে, তদন্তে ডাকতে পারেন, দু ঘন্টার বেশি বসাবেন না, সপ্তাহে একদিনের বেশি ডাকবেন না, গ্রেপ্তার করতে পারবেন না, গ্রেপ্তার করতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে, 15 দিনের নোটিস দিতে হবে। জানেনই না তৃণমূলের কিছু অশিক্ষিত জেল কাটা মুখপাত্র আছে, যারা ভাইপোর ছবি খুঁজে পায়নি নেতা জিন্দরে, তারা এইসব খাওয়ায় আর সেসব প্রশ্ন আমাদের করতে আসে। আর অনিন্দ্য জানার মতো আনন্দবাজার অনলাইনের কিছু পোর্টালের চামচা মমতা ব্যানার্জির এখন নতুন ব্যাগ বোয়া লোক তৈরি হয়েছে, এরা সব এইসব প্ল্যান্টেড খবর দেয়, সেগুলো আপনারা প্রকাশ করেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।